ভিউয়ার্স, আজকে আমরা পড়ব দ্রাব্যতা। তো দ্রাব্যতার জন্য, দ্রাব্যতা আসলে আমরা নির্ণয় করি কিসে? দ্রবণে। তো দ্রবণ মানে কি? দ্রব প্লাস দ্রাবক। এখন আসো, যে আমরা ছোটবেলায় পড়ছি দ্রবটা কি, যে হচ্ছে দ্রবণে যে জিনিসটা দ্রবীভূত হয় ওইটাই হচ্ছে তোমার দ্রব। আর দ্রাবকটা কি পড়ছি? যে দ্রব যেই জিনিসটাতে দ্রবীভূত দ্রবীভূত থাকে হয় আর কি, ওইটাই হচ্ছে তোমার দ্রাবক। যেমন পানিতে হচ্ছে তোমার লবণটা দ্রবীভূত হয়, তো লবণটা হচ্ছে দ্রব। আর পানিতে হচ্ছে, পানিতে দ্রবীভূত হচ্ছে, তাই পানিটা হচ্ছে দ্রাবক। কিন্তু আসলে এটা সবসময় খাটে না। যেমন পানি আর অ্যালকোহলের মিশ্রণ যদি আমি বলি, তাইলে তো আর এই জিনিসটা খাটবে না। তো তখন হচ্ছে এটার জন্য আমাদের আসল সংজ্ঞাটা হচ্ছে দ্রব হচ্ছে, মানে দ্রবণে যার পরিমাণটা কম থাকবে সেই হচ্ছে দ্রব, আর দ্রাবক হচ্ছে দ্রবণে যার পরিমাণটা বেশি থাকবে সেই হচ্ছে দ্রাবক। এখন দ্রাব্যতাকে আমরা তিন ভাবে প্রকাশ করতে পারি। একটা হচ্ছে গ্রাম পার 100 গ্রাম, আর আরেকটা হচ্ছে গ্রাম পার লিটার, আর একটা হচ্ছে মোল পার লিটার। এখন গ্রাম পার 100 গ্রাম কি? যে 100 গ্রাম দ্রাবককে মানে সম্পৃক্ত দ্রবণে পরিণত করতে যে পরিমাণ দ্রব লাগে ওইটাই হচ্ছে ওই দ্রবের দ্রাব্যতা। তো যেহেতু আমি এখানে 100 গ্রাম দ্রাবক নিচ্ছি, আর দ্রবের পরিমাণটা আমি গ্রাম এককে নিচ্ছি, তাই এটাকে আমি প্রকাশ করি গ্রাম পার 100 গ্রাম এককে। তো আমরা যদি হচ্ছে এম গ্রাম দ্রবণ নিই, যেখানে হচ্ছে তোমার দ্রব আছে ছোট হাতের এম গ্রাম, তাহলে অবশ্যই দ্রাবকের ভর হবে আমার এইটা, যে দ্রবণ থেকে দ্রবটা বিয়োগ করে দিব। তো আমার এত পরিমাণ দ্রাবকে দ্রব আছে এম গ্রাম, তাহলে 100 গ্রামে কত হবে এটা আমরা ঐকিক নিয়মেই বের করে ফেলছে। এখন দ্রাব্যতা আমার নির্ণয় করতে চাইলে আমাকে যদি দ্রবের ভর দেওয়া থাকে আর দ্রবণের ভর দেওয়া থাকে, তাহলে আমি এই সূত্রটা বসে ডিরেক্ট নির্ণয় করতে পারি। আর এখানে গ্রাম পার 100 গ্রাম লেখা আছে। তো এটা গেল আমাদের গ্রাম পার 100 গ্রাম একক। এবার আসো গ্রাম পার লিটার। গ্রাম পার লিটার কি? যে হচ্ছে 1 লিটার দ্রবণে তোমার যে পরিমাণ দ্রব দ্রবীভূত থাকে ওইটাই হচ্ছে তোমার গ্রাম পার লিটার এককে দ্রাব্যতা। তো এইখানে দ্রবণের আয়তনটা, এটার আমরা সূত্রটা লিখতে পারি ডাব্লিউ বাই ভি। এখানে ভিটা অবশ্যই তোমার লিটার এককে হতে হবে এবং ডাব্লিউটা তোমার গ্রাম এককে হতে হবে। এরপর আসো যে আরেকটা একক, সেটা হচ্ছে তোমার মোল পার লিটার দ্রাব্যতা। তো এইটাও কি সেম? শুধু ওইখানে আমরা কি দ্রবের ভর নিছি, আর এখানে আমরা দ্রবের মোল সংখ্যা নিব, মানে কত মোল দ্রবীভূত আছে। তো 1 লিটার আয়তনে তোমার হচ্ছে দ্রবের যত মোল দ্রবীভূত থাকে ওইটাই হচ্ছে মোল পার লিটার এককে তার দ্রাব্যতা। এটাকে আমরা সূত্রের মাধ্যমে প্রকাশ করতে পারি দ্রাব্যতা সমান সমান এম বাই ভি। এনটা কি? মোল সংখ্যা। এটা সমান সমান আমরা কি ডাব্লিউ বাই এম লিখতে পারি ডিভাইডেড বাই ভি। এখন আসো যে সিলভার ক্লোরাইড একটা নিছি, যে হচ্ছে আমরা কি জানি আমাদের এই লবণগুলো যখন দ্রবীভূত হবে তখন তারা কি আয়ন আকারে দ্রবীভূত হবে। মানে তো এখন ধরো হচ্ছে এখানে আমরা যে এসটা নিচ্ছি, এই এসটা কিন্তু ওর ঘনমাত্রা, যে হচ্ছে এর একক হচ্ছে মোল পার লিটার। তো এখন আমরা বলবো যে এস মোল ভেঙে এটার এস মোল, এটার এস মোল তৈরি হয়। এখন কথা আসতে পারে যে আমরা মোল কেন বলতেছি। মোল বলতেছি কারণ দেখো আমরা কি ঘনমাত্রাটা কি মোল পার লিটার, তার মানে কি 1 লিটারে এত মোল থাকে, 1 লিটারে আমরা হিসাব করতেছি, তাহলে আমরা বলতে পারি না এস মোল পার লিটার মানে কি 1 লিটারে এস মোল আছে। তো এইখান থেকে আমরা বলতেছি দেখো এটার 1 মোল ভাঙলে এটার 1 মোল, এটার 1 মোল তৈরি হবে, তাইলে এটার এস মোল ভাঙলে এটার এস মোল, এটার এস মোল তৈরি হবে। এখন আসো কে আইটা কি? কে আইটা হচ্ছে আয়নিক গুণফল। আয়নিক গুণফল মানে কি দুইটা আয়নের মোলার ঘনমাত্রার গুণফল। তাইলে এই যে আমি থার্ড ব্র্যাকেটটা দিয়ে কি মোলার ঘনমাত্রা বুঝেছি, তাইলে সিলভার আয়নের মোলার ঘনমাত্রা ইনটু ক্লোরিনের মোলার ঘনমাত্রা। তো আমি এইখানে দেখতেছি আমার এইখানে সিলভার আয়নটা আছে কি পরিমাণ, এস পরিমাণ, ক্লোরিন আয়নটা আছে কি পরিমাণ, এস পরিমাণ। তাইলে এই দুইটা মিলে কি এস স্কোয়ার, তাহলে এখানে আমার আয়নিক গুণফলটা হচ্ছে এস স্কোয়ার। এখন আসো কে আই, যেটা কে আইটা হচ্ছে তোমার যে কোনো অবস্থা আয়নিক গুণফল। যে কোনো অবস্থা মানে কি তোমার দ্রবণের তিনটা অবস্থা আছে, একটা হচ্ছে তোমার অসম্পৃক্ত, আরেকটা হচ্ছে সম্পৃক্ত, আরেকটা হচ্ছে অতিপৃক্ত। অসম্পৃক্ত কি ধরো একটা দ্রবণের যে পরিমাণ হচ্ছে দ্রব মানে দ্রবীভূত করতে পারে তার চাইতে যদি কম থাকে, মানে কম থাকলে ওইটা হচ্ছে অসম্পৃক্ত। আর যেই পরিমাণে দ্রবীভূত করতে পারে ওই পরিমাণে যদি থাকে তাহলে ওইটা হচ্ছে তোমার সম্পৃক্ত, ঠিক আছে। আর ধরো যেই পরিমাণ অ্যাড করতে পারে, যেই পরিমাণ অ্যাড করতে পারে তার চাইতে যদি অনেক বেশি থাকে, ওইগুলো হচ্ছে আমি যদি উচ্চ তাপমাত্রা বা চাপ দিয়ে যদি অ্যাড করি, মানে অতিরিক্ত আমি যদি যোগ দ্রবীভূত করি, মানে কিছু প্রয়োগ করে তাপ বা চাপ, তখন ওইটাকে বলা হয় অতিপৃক্ত দ্রবণ। তো অতিপৃক্ত দ্রবণে সবসময় পদক্ষেপ পড়ে।
তো এই কে আইটা হচ্ছে তোমার যে কোনো অবস্থায় আয়নিক গুণফল, আর কে এসপি, এসপিটা হচ্ছে তোমার সম্পৃক্ত অবস্থায়, মানে একদম যতটুকু আছে ততটুকু যদি আমার দ্রবীভূত করতে পারে ওই অবস্থায় আয়নিক গুণফল। তা এখন দেখো আমরা যে কোনো অবস্থায় কে আইটা নির্ণয় করতে পারবো, আর ওইটার সাথে কে এসপিটা সবসময় তোমার ধ্রুবক, তো ওইটা শুধু তাপমাত্রার উপর নির্ভর করে। ওইটার সাথে তুলনা করে আমরা বুঝতে পারবো যে দ্রবণটা সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত নাকি অতিপৃক্ত। যদি এই কে আই এর মানটা কে এসপির চাইতে ছোট হয় তাহলে দ্রবণটা কি অসম্পৃক্ত, মানে ও আরো দ্রবীভূত করতে পারবে, আর যদি সমান হয় তাহলে কি সম্পৃক্ত, আর যদি কে আই এর মানটা বেশি হয় কে এসপির চাইতে তাহলে দ্রবণ অতিপৃক্ত অধক্ষেপ করবে। এখন আসো আমরা একটু আগে সিলভার ক্লোরাইড দিয়ে দেখছিলাম, এখন আমরা দেখব অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে। এখন অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দেখো এই এটা ভেঙে কি অ্যালুমিনিয়াম আয়ন আর হাইড্রোক্সাইড আয়ন তৈরি হয়েছে। এখন দেখো এটার এক মোল ভেঙে এক মোল অ্যালুমিনিয়াম আর তিন মোল হাইড্রোক্সিল আয়ন তৈরি করা, তাহলে এটার এস মোল ভেঙে কি এটার এস মোল, এটা থ্রি এস মোল তৈরি করবে। এখন এখানে কে এসপিটা কি হবে, যে অ্যালুমিনিয়াম আয়নের ঘনমাত্রা আর হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা। কিন্তু এইখানে একটা জিনিস আছে, দেখো এই যে আমরা আগে যেটা করছিলাম ওইখানে কিন্তু তোমার কোনো সহগ ছিল না, কিন্তু এখানে সহগ আছে, তো এই সহগটা কি পাওয়ার হয়ে যাবে। পাওয়ার হয়ে গেলে জিনিসটা যে হাইড্রোক্সিল আয়নের উপর এই সহগটা থ্রিটা পাওয়ার হয়ে যাবে। তাইলে এই যে দেখো হাইড্রোক্সিল অ্যালুমিনিয়াম আয়নের ঘনমাত্রা কত, এস, আর এইখানে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা কত, থ্রি এস, আর এই যে সহগটা পাওয়ার। তাইলে এখান থেকে আমরা এইভাবে নির্ণয় করতে পারবো বাকি যেই কিছু। এখন আসো তোমাদের এমসিকিউর জন্য একটা শর্টকাট টেকনিক শিখাই দিই। ধরো আমার একটা দ্রবণ আছে এক্স, মানে কি ধরো হচ্ছে এক্স অ্যালুমিনিয়ামটাকে আমি এক্স দিয়ে প্রকাশ করতেছি, এর যে অণু সংখ্যা ওইটাকে আমি প্রকাশ করতেছি ছোট হাতের এক্স দিয়ে, আর ওয়াই হচ্ছে অন্য একটা মৌল, ওর হচ্ছে অণু সংখ্যাটাকে আমি প্রকাশ করতেছি ওয়াই দিয়ে। তাহলে এটার কে এসপি হবে এস টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই, মানে ওই অনুসংখ্যা দুইটার যোগফল ইন্টু এক্স টু দি পাওয়ার এক্স ওয়াই টু দি পাওয়ার ওয়াই, মানে অনুসংখ্যার উপর ওই অনুসংখ্যার পাওয়ার অনুসংখ্যার পাওয়ার। এখন দেখো অ্যালুমিনিয়ামেরটা চিন্তা করো, অ্যালুমিনিয়ামের এক্স এর মান কত, ওয়ান, ওয়ান টু দি পাওয়ার ওয়ান সমান সমান ওয়ান টু দি পাওয়ার ওয়ান অ্যালুমিনিয়ামের, আর হচ্ছে তোমার হাইড্রোক্সিলটা দেখো ওইটাকে ওয়াই ধরছি, এই ওয়াইটা কত, থ্রি, তাইলে থ্রি টু দি পাওয়ার থ্রি, আর এস থ্রি প্লাস ওয়ান, তাহলে কি হয়েছে যে সাতাশ এইরকম। তাহলে এই সূত্রের মাধ্যমে কি আমি যে কোনো হচ্ছে মোলের আমি কে এসপি বের করে ফেলতে পারবো। তো এটা শুধুমাত্র আমরা এমসিকিউতে কাজে লাগাবো। আচ্ছা তো এটুক পর্যন্ত আমরা হচ্ছে করে এবার আমরা কয়েকটা ম্যাথ দেখবো। আচ্ছা যেমন এখানে দেখো একটা ম্যাথ দেওয়া আছে যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 200 ml দ্রবণকে এরকম সূর্য তাপে আমি ভাষীভূত করে এত পরিমাণ সোডিয়াম ক্লোরাইড পেয়ে গেছি, তাহলে দ্রাব্যতা কত। এখন এই দ্রাব্যতাটা আমি দুইভাবে বের করবো, একটা হচ্ছে গ্রাম পার লিটার এককে, একটা হচ্ছে মোল পার লিটার এককে। এখন দেখো 200 ml দ্রবণ, তাহলে কি এটা কি আমার দ্রবণের আয়তন বলে দেওয়া আছে না, আর যেহেতু ভাষীভূত করার পর যেটুকু থাকবে ওইটাই কি আমার দ্রব, তাহলে এটা কি দ্রবের ভরও দেওয়া আছে। তো এখন দেখো আমরা একটু আগেই বলছিলাম যে দ্রবণের আয়তনটা কি আমাদের সবসময় লিটারে নিতে হবে, তাই মিলিলিটারকে আমি লিটারে নিয়েছি, আর এটা কি দ্রবের ভর। তাহলে গ্রাম পার লিটার এককে আমাদের দ্রাব্যতা, দ্রাব্যতাটাকে আমরা এস দিয়ে প্রকাশ করি, এটার সূত্র কি ছিল ডাব্লিউ বাই ভি, তো আমি লিখলাম, লিখে জাস্ট ক্যালকুলেটারে দিব মান চলে আসবে। এখন এইখানে একক আমি লিখে দিব গ্রাম পার লিটার, আর যখন মোল পার লিটার এককে নিতে হয় তখন আমার সূত্র কি ছিল এইটা। এখন এর জন্য কি আমরা তো ভি ডিরেক্ট জানি, কিন্তু এনটাকে আমাদের বের করে নিতে হবে, এন সমান সমান আমরা কি জানি ডাব্লিউ বাই এম, তো হচ্ছে ডাব্লিউ তো আমাদের দাও আছে, আর আণবিক ভর তো আমরা বের করতে পারবো না যে হচ্ছে সোডিয়ামের আণবিক ভর আর ক্লোরিনের আণবিক ভর থেকে, তো জাস্ট বসাই দিয়ে আমাদের কি অ্যান্সার এটা আমরা মোল পার লিটার এককে রাখবো। এখন আসো যে হচ্ছে আমরা একটা কি গ্রাম পার লিটার আর মোল পার লিটার এককে নেওয়া শিখছি, এবার আমরা কি গ্রাম পার 100 গ্রামে কিভাবে কখন মানে এককে প্রকাশ করব। তো এখন এখানে আমাকে বলে দিছে 700 গ্রাম সম্পৃক্ত দ্রবণ। এখন দেখো সম্পৃক্ত দ্রবণের আমার কি ভর দেওয়া আছে, আচ্ছা তো দ্রবণের যদি ভর দেওয়া থাকে তাহলে আমরা গ্রাম পার 100 গ্রাম হচ্ছে সরাসরি প্রকাশ করে নেব, আর হচ্ছে এখানে কি 200 গ্রাম সোডিয়াম ক্লোরাইড লবণ আছে, দ্রাব্যতা কত। তাইলে আমাদের এই সূত্রটা কি ছিল যে এই
এম দিয়ে আমরা কি দ্রবণের ভরটা হিসাব করি, আর এম দিয়ে কি আমরা দ্রবের ভরটা হিসাব করি। তাহলে আমরা আমাদের সূত্রটা লিখে দিব, এটা কি আমরা গ্রাম পার 100 গ্রামের জন্য পাচ্ছি, তো 200 এটা কি দ্রবের ভর, আর এটা কি দ্রবণের ভর ডিভাইডেড বাই দ্রবণের ভর মাইনাস হচ্ছে তোমার দ্রবের ভর ইনটু 100 করে হচ্ছে আমরা এটা গ্রাম পার 100 গ্রামে পেয়ে গেছি। এখন আসো যে আরেকটা ম্যাথ, এই টাইপের ম্যাথ হচ্ছে তোমার বেশি আসে, যে বলে পানি একটা দ্রবণের দ্রাব্যতা 25 ডিগ্রিতে এত, বা হচ্ছে যে কোনো একটা তাপমাত্রায় এত, এর চাইতে উচ্চ তাপমাত্রায় এত দ্রাব্যতা দেওয়া থাকে, ওইখান থেকে কি পরিমাণ গ্যাস উৎপন্ন হবে। কারণ আমরা কি জানি যে তোমার অনেক উচ্চ তাপমাত্রায় যদি আমরা লবণটা অ্যাড করি, বা হচ্ছে তোমার কোনো একটা দ্রব বেশি অ্যাড করি, তাহলে ও বেশি দ্রবীভূত হবে, কিন্তু ঠান্ডা করলে কি ওই জিনিসটার আবার গ্যাস পড়বে। এখন কি পরিমাণ ক্যালাসিত হবে ওইটা আমাদের বের করতে হবে। এখন দেখো যেহেতু আমাকে কিছু বলে দেয় নাই, গ্রাম যে দ্রাব্যতা এরকম দেওয়া আছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতা 50 আর 45 75, যেহেতু আমাদেরকে কিছু বলে দেয় নাই, তাহলে আমরা ধরে নিব এটা গ্রাম পার 100 গ্রামের দ্রাব্যতাটা আছে। তাহলে এখান থেকে আমি 25 ডিগ্রির জন্য বলতে পারি যে যেহেতু আমার 25 ডিগ্রিতে দ্রাব্যতা 50, তার মানে কি আসলে বোঝায় এই যে বললাম যেহেতু কিছু বলে দেয় না, এটা কি গ্রাম পার 100 গ্রাম, তাহলে 100 গ্রাম দ্রাবকে দ্রব থাকবে 50 গ্রাম। এখন দ্রাবক 100 গ্রাম আর দ্রব হচ্ছে 50 গ্রাম, এই দুইটা যোগ করলে কি আমি দ্রবণের পরিমাণটা পেয়ে যাব। তাহলে দেখো এই দুইটা যোগ করে আমি 150 গ্রাম দ্রবণে দ্রব থাকে এত গ্রাম। এখন আমাকে যেটা দেওয়া আছে ওইটা কিন্তু দ্রবণেরটাই দেওয়া আছে, যার কারণে আমি দ্রবণেরটা বের করছি। তাহলে 150 গ্রামে থাকে এত গ্রাম 25 ডিগ্রিতে, তাহলে 250 গ্রামে কত গ্রাম থাকবে ওইটা কি আমি ঐকিক নিয়মে বের করে নিব। তারপরে বের করে ক্যালকুলেশন করে আমি জিনিসটা এত পাইছি 83.33 গ্রাম। এখন এবার আমাকে কি করতে হবে, 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বের করতে হবে। এখন 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতাটা হচ্ছে তোমার 75। হ্যাঁ, তার মানে কি 100 গ্রাম দ্রাবকে দ্রব থাকে 75 গ্রাম। আর তাহলে আমি দ্রবণেরটা কিভাবে পাবো, যেহেতু এইখানে আমার দ্রবণের ভরটাই দেওয়া আছে, তাহলে দ্রাবক প্লাস দ্রব মানে 100 প্লাস 75 গ্রাম, দ্রবণের দ্রব থাকবে 75 গ্রাম, ওইখান থেকে 250 গ্রামে কত থাকবে ওইটা আমি বের করে নিছি। এখন ধরো ক্যালাসিত কি পরিমাণ হবে, ধরো ওর এইখানে দ্রবীভূত করতে পারে এত পরিমাণ, এর তো এত পরিমাণ দ্রবীভূত থাকবে, আর বাকি যেইটুকু থাকবে ওইটুকুই কি নিচে জমা হবে না ক্যালাসে। তাহলে আমি বলতে পারি না যে এইখানে 83 চাইতে যত বেশি আছে সবগুলাই কি ক্যালাস হবে। তো এখন কতটুকু বেশি আছে ওইটা আমি পাবো কিভাবে, যে এই 107 থেকে 83টা বিয়োগ দিলে কি আমি পেয়ে যাব। তাহলে আমার ক্যালাসিত হবে যে 107 থেকে ওইটা বিয়োগ দিয়ে আমি ক্যালাসের পরিমাণটা পেয়ে যাব। এখন সম-আয়ন প্রভাব, সম-আয়ন প্রভাব কি মানে একটা দ্রাবকে আমি দুইটা দ্রব দ্রবীভূত করব, কিন্তু ওই দুইটা দ্রবর মধ্যে একটা কমন আয়ন থাকবে। যেহেতু কমন আয়ন মানে একই আয়ন থাকে, তাই এদেরকে আমরা বলি সম-আয়ন প্রভাব। যেমন ধরো এইখানে এই যে পানি আছে, এটা পানি, ধরো 1 লিটার পানিতে তোমার আগে থেকেই হচ্ছে তোমার 0.5 মোলার বা 0.5 মোল/লিটারের সোডিয়াম ক্লোরাইড ছিল। এখন এইখানে যদি আমি আবার সিলভার ক্লোরাইড অ্যাড করি, তাহলে দুই জায়গায় কমন আয়ন কোনটা, ক্লোরিন আয়ন না যে দুই জায়গায় আছে। তো যেহেতু দুই জায়গায় কি একই আয়ন আছে, তাই এটাকে বলা হয় সম-আয়ন প্রভাব। এখন সম-আয়ন প্রভাবের ফলে সবসময় দ্রাব্যতা হ্রাস পাবে। এখন কেন, দেখো ওর আগে একা দিলে ও আগে যেই পরিমাণ ক্লোরিন দ্রবীভূত করতে পারতো সিলভার ক্লোরাইড, এখন ধরো আগে থেকে ওর কিছু পরিমাণ ক্লোরিন আছে না, যার কারণে কি ও হচ্ছে ধরো ওর ক্ষমতাই আছে যে 1 মোল পরিমাণ ক্লোরিন দ্রবীভূত করার। এখন এখানে যদি শুধু সিলভার ক্লোরাইড থাকতো, তাহলে কি ও 1 মোল পরিমাণে দ্রবীভূত করতো, কিন্তু এখানে কি আবার সোডিয়াম ক্লোরাইডও ছিল, তো এটা কি 0.5 মোলার ছিল, তাহলে ও 0.5 মোলার আগে দ্রবীভূত করে ফেলছে, তাহলে আর দ্রবীভূত করতে পারবে কতটুকু, যে 0.5 মোলার সিলভার ক্লোরাইড। তো দেখো নর্মাল ক্ষেত্রে কি হবে, যে সিলভার ক্লোরাইড এস পরিমাণ আছে, ও ভেঙে কি এস তৈরি হবে, তো তখন কি এসপিটা কি হবে, ওই যে আমরা একটু আগে বলছি সিলভার আয়নের ঘনমাত্রা ক্লোরিন আয়নের ঘনমাত্রা দুইটাই কি এস এস আছে, তো এস এস স্কোয়ার। আর সম-আয়নের ক্ষেত্রে দেখো, যে সম-আয়নের ক্ষেত্রে এই সিলভার ও ভেঙে কি এরকম সিলভার আয়ন ক্লোরিন আয়ন হবে। এখন এইটার কি এস পরিমাণ ভেঙে, এইটার এস পরিমাণ কিন্তু দেখো এখানে এস প্লাস 0.5 দিছি, কারণ কি এইখানে এই 0.5 পরিমাণ আগে থেকে দ্রবীভূত আছে না, তাহলে এই 0.5 পরিমাণ ক্লোরিনও কি আমার এটার সাথে অ্যাড করতে হবে না। অ্যান্ড এই 0.5 মোলার ঘনমাত্রা ছিল
ক্লোরিন সোডিয়াম ক্লোরাইড, তো ওইখান থেকে 0.5 মোলার ক্লোরিন পাচ্ছি। আর সোডিয়াম ক্লোরাইড কি আমার এস পরিমাণ থাকবেই, তাহলে ওই দুইটা যোগ করে আমি কি পাবো, এস প্লাস 0.5। এখন তাহলে কে এস পি সমান সমান আমরা কি জানি যে সিলভার আয়ন প্লাস ঘনমাত্রা ইনটু ক্লোরিন আয়নের ঘনমাত্রা। এখন সিলভার আয়নের ঘনমাত্রাটা কি এস পরিমাণ আছে, আর এই ক্লোরিন আয়নের ঘনমাত্রাটা আছে এস প্লাস 0.5 পরিমাণ। তো আমাদের নির্দিষ্ট তাপমাত্রায় কে এস পি ধ্রুবক থাকতে হবে। তো কে এস পি যদি ধ্রুবক থাকতে হয় তাইলে এই যে এইটা দ্রাব্যতাটা হ্রাস পেতে হবে। তো এইটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে হচ্ছে ম্যাথ করে দেখব যে সময়ন প্রভাবের ফলে যে দ্রাব্যতা হ্রাস পায়। তো এটা তোমাদের ম্যাক্সিমাম টাইমে এক্সামে আসে যে একটা লবণ দিয়ে দেয় যে আগে থেকে দ্রবীভূত ছিল এরকম সময়ন, তো বলে যে এখানে যে দ্রাব্যতা হ্রাস পাইছে ওটা দেখাও।